ফ্লেভারফুলি রান্নায় সবাইকে স্বাগত। আজকের পর্বে একটি অপূর্ব স্বাদের ডিমের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। হাতে খুব কম সময় থাকলেও চটজলদি ডিমের এই সুস্বাদু তরকারিটি বানিয়ে ভাত রুটি পরোটার সঙ্গে খেতে পারবেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি 6টা ডিম নিয়েছি। আপনারা কম বেশি ডিম নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো। ডিমগুলো এখন একটা বাটিতে ভেঙে নিচ্ছি। সব ডিমগুলো ভেঙে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এখন একটা প্যানে 1 চা চামচ মতো সর্ষে তেল দিচ্ছি। রান্নাটা সর্ষে তেল অথবা সাদা তেল যে কোনোটাতেই করা যেতে পারে। দিয়ে একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ দিলাম তেল গরম হলে। হালকা করে ভেজে নেব পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি ফেটে রাখা ডিম। 1 মিনিট অপেক্ষা করব, তারপর এটাকে ভেঙে দেব। ডিমের অমলেটটাকে ঝুড়ি ঝুড়ি করে কুচিয়ে নেব, তারপর এটাকে ভেজে নিতে হবে। ডিমের ঝুড়ি বা ভরিচিগুলোকে হালকা করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আলাদা একটা পাত্রে তুলে রাখছি। একই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এই রেসিপিটা খুব কম তেলে করে নেওয়া যায়। এবারে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, 1 চামচ থেঁতো করা রসুন, আদা কুচি দিলাম 1 চামচ। দিয়ে এগুলোকে ভেজে নেব হালকা করে। খুব বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই হবে। অল্প নরম করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচানো টমেটো। কুচানো কাঁচা লঙ্কা দিলাম 2-3টে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ আগে দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটো অনেকটাই নরম হয়ে এসেছে। এখন এতে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটাতে খুব বেশি মশলা লাগে না, খুব কম তেল মশলায় এটা হয়ে যায়। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব ভেজে রাখা ডিম। মশলার সঙ্গে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট ধরে কষিয়ে নেব। দুই মিনিট পরে দিয়ে দিলাম 1 কাপ জল। এবার এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করব। রান্নাটা এখন অনেকটাই গা মাখা হয়ে এসেছে, খুব অল্প একটু গ্রেভি থাকবে। সব শেষে দিয়ে দিচ্ছি অল্প ধনে পাতা কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এগুলো মিশিয়ে নিলেই তৈরি সুস্বাদু ডিমের এই রেসিপিটি। এটা ভাত রুটি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।